আসসালামু আলাইকুম। যাদের বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ রেকর্ড করা আছে, শুধুমাত্র সেসকল বিদেশি শ্রমিকরাই চাকুরি পাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। অভিবাসন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, স্বাস্থ্য পরীক্ষার আগে তাদের পরিচয় নিশ্চিত করার জন্য এবং দেশের সংক্রামক রোগ বিস্তার রোধ করার লক্ষ্যে এটা করা হবে। এই পদ্ধতিটি আগেও প্রয়োগ করা হয়েছে, তবে ফোমেমা ক্লিনিকগুলোতে এটির প্রয়োগ লক্ষণীয় মাত্রায় দেখা যায়নি। মঙ্গলবার এক অনুষ্ঠানের পরে সাংবাদিকদের একথা বলেন তিনি। মুস্তাফার আলী জানান, বিদেশি শ্রমিকদের ব্যাপারে এমন বেশ কিছু ঘটনা রয়েছে যেখানে তারা অন্য সুস্থ ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ভিসার জন্য আবেদন করেছিলেন। এ বিষয়ে আমরা কোনো ছাড় দিতে রাজি নই, কারণ আমরা শুধুমাত্র স্বাস্থ্যবান শ্রমিকদেরকেই আমাদের দেশে নিয়োগ দিতে চাই। তিনি আরো বলেন, এবছরের প্রথম ৬ মাসে সর্বমোট ৪,০০,৭৮৭০ জন বিদেশি শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তাদের ১০,৬১৮ জন বা শতকরা ২.৬% জনের বেশিরভাগ যক্ষা টিবি, হেপাটাইটিস বি এবং যৌনবাহিত রোগসমূহ এসটিডি থাকায় পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হননি এমন সর্বাধিক সংখ্যক শ্রমিকরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও নেপাল থেকে আগত বলে জানান মুস্তাফার। এছাড়া যারা স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তাদেরকে শীঘ্রই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও তিনি জানান। এসডিপি নিউজ, সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। এসডিপি নিউজ, ধন্যবাদ।